কম্বোডিয়ার ভূমিতে স্থলমাইন খুঁজে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য সম্মানজনক স্বর্ণপদক পেয়েছে আফ্রিকান ইঁদুর মাগাওয়া। গন্ধ শুকেই সে মাটির নিচে লুকিয়ে থাকা এই ভয়ানক বিস্ফোরক খুঁজে বের করে। নিজের এই গুরুত্বপূর্ণ ক্যারিয়ারে 39টি স্থলমাইন ও 28টি অবিস্ফোরিত বোমা খুঁজে বের করেছে সাহসী মাগাওয়া। বিস্তারিত রিপোর্টে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কম্বোডিয়ার ভূমিতে ভয়ানক স্থলমাইন খুঁজে বের করে অসংখ্য জীবন বাঁচানোর অবদানের জন্য মাগাওয়াকে এই সম্মানজনক পদক দিয়েছে ব্রিটেনের দাতা সংস্থা PDSA। এর আগে আরো 30টি প্রাণী এই পদক লাভ করেছে, তবে এই প্রথম কোন ইঁদুর এই পুরস্কার পেল। This is the very first time in our 77-year history of honoring animals that we will have presented a medal to a rat. PDSA এর এই পদকের গায়ে খোদাই করে লেখা আছে সাহসিকতা বা দায়িত্ব পালনে অবদানের জন্য। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় এখনো প্রায় 60 লাখের মতো স্থলমাইন পোতা আছে বলে ধারণা করা হচ্ছে। 7 বছর বয়স্ক মাগাওয়া ইঁদুরটিকে প্রশিক্ষণ দিয়েছে তানজানিয়া ভিত্তিক প্রতিষ্ঠান আপোপো। 1990 সাল থেকে প্রতিষ্ঠানটি হিরো র্যাট বা সাহসী নায়ক ইঁদুরের স্থলমাইন খুঁজে বের করার প্রশিক্ষণ দিচ্ছে। 1 বছর প্রশিক্ষণের পর এই ইঁদুরদের সনদপত্র দেওয়া হয়। আপোপোর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফ কক্স বলেন, এই পদক পাওয়া আমাদের জন্য অত্যন্ত সম্মানের। তবে শুধু আমাদের জন্যই নয়, কম্বোডিয়া সহ বিশ্বের অনেক দেশেই স্থলমাইনের কারণে ঝুঁকিতে আছে অনেক মানুষ, তাদের জন্য এটা তাৎপর্যপূর্ণ। I must really say we are very honored. Personally, I'm working here for more than 23 years and it's the first time one of our animals is awarded with such a prestigious award. মাগাওয়ার জন্ম ও বেড়ে ওঠা দুই তানজানিয়ায়। এর ওজন প্রায় 1.5 কেজি ও লম্বায় 28 ইঞ্চি। যদিও অন্যান্য ইঁদুরের তুলনায় মাগাওয়া অনেক বড়, তবু এর ওজন এত কম যে স্থলমাইনের উপর দিয়ে হেঁটে গেলে এর চাপে মাইন বিস্ফোরিত হয় না। এই বিস্ফোরক মাইনের ভেতর এক ধরনের রাসায়নিক উপাদান আছে। ইঁদুরদের এই উপাদানটির গন্ধ শুকেই মাইন চিহ্নিত করার প্রশিক্ষণ দেওয়া হয়। যখনই তারা কোনো মাইনের অস্তিত্ব খুঁজে পায়, মাটিতে আচর কেটে মানুষ সহযোদ্ধাদের জানিয়ে দেয় তারা। মাগাওয়া টেনিস কোর্টের সমান এলাকা 20 মিনিটের মধ্যে তন্নতন্ন করে খুঁজে ফেলতে পারে। মেটাল ডিটেক্টর দিয়ে এই এলাকা খুঁজতে মানুষের 4 দিন পর্যন্ত সময় লেগে যায়। মিহির উদ্দিন ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।